سيروا على هذا المنهج، منهج التعلق بالحبيب صلى الله عليه وسلم والارتباط بالصحابة وآل بيت النبي صلى الله عليه وسلم. هم مسلمون را شيء بته أكية شلون الله الحبيب المحبة تربته تهون جابتي فتنة ثكة الله الحبيب المحبة أبنا كدر كباتية جبه الله الحبيب المحبة أرجن كرون صحابة كرام اتباع كرون. ويذهب الناس إلى كل نبي من الأنبياء ويعتذروا كلهم إن الله عز وجل غضب غضبا لم يغضب مثله أبدا، وكل نبي يقول لست لها لست لها لست لها. مانوس آدم عليه السلام পরে একে একে তমাম নবীদের কাছে যাবে সবার কাছে সুপারিশের জন্য চাইবে কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে চাইবেন না বলবেন আমরা আল্লাহকে এরকম রাগান্বিত অবস্থায় আর কখনো পাই নাই প্রত্যেক নবী বলবেন লাস্তু লাহা লাস্তু লাহা এটি আমার কাজ নয় আমি এই কাজের জন্য নিয়োজিত নই إلا واحد كبول أكجون بتيتو هو حبيبكم محمد تيني أمد حبيب محمد صلى الله عليه وسلم هو نبيكم محمد تيني أمد النبي صلى الله عليه وسلم هو صفيكم محمد تيني صفي محمد صلى الله عليه وسلم يقول أنا لها تيني بلبن أمي أي شفاعة كادر جنة نيجيتو خرج الدجال وأنا به تحبونني وتعظمونني أنا أدافع عنكم وأنا أحميكم من الفتن. آج دجال جدي بير هو جهني بير هو جدي أمي تمار قلب المدد تاكي أمار محبة تمار قلب المدد تاكي أمار اتباع تاكي تهولي أمي أي فتنة تاكي عقل دهاري تمار كي ركح كوري رفلبو. ونصلي ونسلم على سيد الكونين وإمام الثقلين سيدنا ونبينا وحبيبنا ومصطفانا محمد بن عبد الله القائم بحقوق الله ما ضاقت إلا فرجها الله سيد ارپر سلام پیش کرتن صلاة و سلام پیش کرتن سيد الكونين امام الثقلين سيدنا محمد بن عبد الله صلى الله عليه وسلم ارپرتي تكلمنا في المجلس المبارك في يوم أمس أن الإنسان اعتاد أن يحب إما لجمال أو كمال أو إحسان سيد গতকাল ওনার আলোচনায় رسول الله صلى الله عليه وسلم ব্যাপারে কথা বলতে গিয়ে رسول الله صلى الله عليه وسلم جمال كمال এবং ইহসানের ব্যাপারে আলোচনা করেছেন فإذا كانت صفة واحدة في شخص أصبح هذا الشخص محبوب عند الناس যদি এই তিনটি গুণের মধ্যে কোনো একটি গুণ একজন মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষটি আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হয়ে যাবে وما بالك إذا كلها اجتمعت بالحبيب صلى الله عليه وسلم এবং সাইয়েদ বলেছেন যে এই তিনটি গুণের মধ্যে মানুষের মধ্যে যে গুণগুলো থাকবে এর বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাশরের দিন তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিয়ে দেবেন فإذا تحدثنا عن الجمال قلنا فهو إمام أهل الجمال যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেউ তার নিজের মধ্যে হাসিল করতে পারে তাহলে সে সেই যুগের ইমামে পরিণত হয়ে যাবে ওয়াইদা উতিয়া সাইয়্যিদিনা ইউসুফ আলাইহি আফযালুস সালাতু ওয়াস সালাম ওয়া আলা নবিয়ানা আফযালুস সালাতু ওয়াস সালাম شطر الجمال فقد أعطى الله عز وجل نبيكم الجمال كله الله تبارك وتعالى تر نبي سيدنا يوسف عليه الصلاة والسلام وعلى نبينا الصلاة والسلام كي جخن اي شندر جر مدد كيچو شندر جدان کرے چھن تخن تيني الله سرشتر مدد شندر تم مانوش ہوئے چھن وتكلمنا أيضا عن الكمال وهو كان إمام أهل الكمال وصاحب الأخلاق الحميدة الذي وصفه الحق
عز وجل وقال وإنك لعلى خلق عظيم এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কামাল অর্থাৎ পরিপূর্ণতা দান করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কামাল সেই পরিপূর্ণতার আলোকে নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম অর্থাৎ হে রাসূল নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত ওয়ালিয়ুম নাতাকাল্লাম আন قلنا كمال وإحسان إحسان نتكلم عن إحسان النبي صلى الله عليه وسلم لأمته গতদিন জামাল এবং কামালের বয়ানের পরে আজকে সাইয়েদ আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানের কথা বয়ান করবেন فلا يوجد احد في الكون كله احسن الينا مثل رسول الله صلى الله عليه وسلم আল্লাহর সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় অন্য কেউ আমাদের উপর এই রকম ইহসান করেনি হাত্তা আবাউনা ওয়া উম্মাহাতুনা ওয়া মুআল্লিমিনা ওয়া মাশায়িখুনা লাম ইহসানু ইলাইনা কামা আহসানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইনা এমনকি আমাদের বাবা আমাদের মা আমাদের আসাতিজা এমনকি দুনিয়ার অন্য কোনো মানুষ আমাদের প্রতি এই রকম ইহসান করেনি যেরকম ইহসান করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানহু কানা ফি হায়াতিহি ওয়া ফি বারজখিহি ওয়া ফি ইয়াউমিল কিয়ামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইহসান এই দুনিয়াবি জীবনেও বারজখি জীবনেও এবং এই ইহসান আমরা বুঝতে পারব কিয়ামতের ময়দানেও أما في حياته يا مسلم يا مؤمن تأمل سيرته الشريفة حينما تلقى النبي صلى الله عليه وسلم أشد العذاب وأشد الأداء وتحمل ذلك لأجلنا دنيا بي جبانة آمدر پرتي رسول الله صلى الله عليه وسلم من إحسان الكثا هي مسلم را اپنا را سورن کر دیکھون رسول الله صلى الله عليه وسلم من پرتي যেরকম জুলুম করা হয়েছে যেরকম কঠিন সময় আমাদের আল্লাহর রাসূলের প্রতি এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওইগুলো এসেছে কি জন্য উরুমিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজারা ওয়া ওয়াদআ আলা যাহরিহিল কুমামা ওয়াল 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 কাদুরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে আঘাত করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার পেছন থেকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে ওয়াহিনামা রুমিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজারা সালাদ দম মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পাথর নিক্ষেপ করা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে রক্ত গড়িয়ে পড়েছে ওয়াহুসিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وحوصر النبي صلى الله عليه وسلم এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঘেরাও করা হয়েছে কাফির কর্তৃক تحمل ذلك كله صلى الله عليه وسلم حتى تصل لنا ولكم كلمة لا إله إلا الله محمد رسول الله এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব টর্চার বরদাস্ত করেছেন একমাত্র এজন্য যেন আজ আমাদের পর্যন্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসে পৌঁছে যায় সাল্লু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত প্রেরণ করুন আল্লাযী কানা ইয়াকুমুল লাইল ইয়াবকি লিআজলি উম্মাতিহি যিনি রাতের পর রাত দাঁড়িয়ে থাকতেন উম্মতের জন্য কান্নারত অবস্থায় وحينما قرا قول سيدنا عيسى وان يعذبكم وانت فيهم قول سيدنا عيسى وان تعذبهم فانهم عبادك وان تعذبهم فانهم عبادك وان تغفر لهم نعم بكى النبي صلى الله عليه وسلم بكى النبي صلى الله عليه وسلم فارسل الله عز وجل وهو اعلم بذلك سيدنا جبريل قال يا جبريل اسأل محمد ما الذي يبكيك رسول الله صلى الله عليه وسلم شرن করেছেন
সৈয়দনা ঈসা আলাইহিস সালামের সেই দোয়া তিনি তার উম্মতের ব্যাপারে বলেছিলেন ওয়া ইন তুআযযিবহুম ফা ইন্নাহুম ইবাদুক আল্লাহর হাবিব যখন এই কথা স্মরণ করে কাঁদছেন তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবকিছু জানা সত্ত্বেও জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন এবং বলেছেন আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো তিনি কি জন্য কাঁদছেন هل بكى النبي صلى الله عليه وسلم لأجل بنته أو عمه أو أهل بيته؟ رسول الله صلى الله عليه وسلم كتار পরিবার পরিজন এবং আত্মীয়-স্বজনের জন্য কেঁদেছেন؟ لا النبي صلى الله عليه وسلم بكى لأجلنا قال أمتي أمتي من لأمتي بعدي يا جبريل رسول الله صلى الله عليه وسلم নিজের পরিবার আহলে বাইতের জন্য কাঁদেননি কেঁদেছেন এই উম্মতের জন্য এবং জিবরিলকে বলেছেন জিবরিল আমার পরে এই উম্মতের কি হবে আমার পরে এই উম্মতের কি হবে ইয়াবকি লিআজলি ওয়াল আজলাক ইয়া মুসলিম ইয়া মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য কেঁদেছেন হে মুসলিম হে মুমিন হাল নাহনু বাকাইনা লিআজলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথল মা বাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআজলিনা আমরা কি কখনো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এরকম কেঁদেছি যেরকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কেঁদেছেন আম তারাকনা আল বুকা লিল জামাদাত আম তারাকনা আল বুকা লিল জামাদাত আম তারাকনা আল বুকা লিল জামাদাত আমরা কান্নাকে শুধুমাত্র রেখে দিয়েছি অবস্থাগত বিষয়ের জন্য هذا جماد جدع كان يصعد عليه النبي صلى الله عليه وسلم ويخطب وحينما صنعوا له الأنصار منبر يصعد عليه بكى هذا الجدع الذي كان يعتمد عليه النبي صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم إلكم كذتن دي رسول صلى الله عليه وسلم الأنصار যখন দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই লাঠি যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভর দিতেন فحينما ابتعد النبي صلى الله عليه وسلم عن هذا الجدع وصعد المنبر بكى بكى ذلك الجدع রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বরের উপর দাঁড়ালেন তখন এর আগে যেখানে ঠেস দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন সেই বস্তুটিও আল্লাহর হাবিবের জন্য কেঁদেছে كانوا الصحابة قالوا كنا نسمع بكاء الجدع ونحن في آخر المسجد صحابة كرام بلتن أمرا مسجد ركبار پسنر قطر تكو اوي كشتو خندر پوفية پوفية كان نشنت بيتي ما الذي يبكي هذا الجدع وهو جماد كي جنو اي كشتو خندر تي قدلو وطلتو اتي اكتي جلو بستو لأن النبي صلى الله عليه وسلم ابتعد عنه مسافة قصيرة كان رسول صلى الله عليه وسلم سبورش সে লাভ করেছে অনেক বার ونحن أولى أن نبكي لأننا نحن ابتعدنا عن النبي صلى الله عليه وسلم আর আমরা অধিক হকদার ছিলাম رسول الله صلى الله عليه وسلم জন্য কাদার জন্য অথচ আমরা আল্লাহর হাবিব থেকে দূরে সরে গেছি كم بكينا على تركنا لبعض اخلاقه وبعض بعض آدابه وبعض سننه هل بكينا على ذلك امرك رسول الله صلى الله عليه وسلم এর জন্য কেঁদেছি আল্লাহর হাবিবের চরিত্র চিত্তনকে নিজেদের মধ্যে আমরা সাজাতে পেরেছি ام هو يبكي لاجل امته فقط নাকি رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم এমনি কেঁদেছেন فحينما لم يسكت هذا الجدع إلا حينما نزل النبي صلى الله عليه وسلم وضم هذا الجدع وخيره أن يكون الجدع معه في الجنة أو يكون شجرة يثمر ويستفيد منه المسلمين এমনকি যখন ওই উস্তুন হান্নানা নামক কাষ্ঠখণ্ড আল্লাহর হাবিবের জন্য কেঁদেছে আল্লাহর রসুল মিম্বর থেকে নেমে গিয়ে তাকে জড়িয়ে ধরেছেন এবং সান্ত্বনা দিয়ে বলেছেন কেঁদো না তুমি আমার সাথে জান্নাতে থাকবে অথবা তোমাকে এখানে রোপণ করে দেওয়া হবে তুমি এমন একটি বৃক্ষে পরিণত হবে যেখান থেকে মুসলমানরা অনবরত ফায়দা হাসিল করবে ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাল হক আযজা ওয়াজাল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন
فحينما رأى وسمع الجدع يبكي نزل النبي صلى الله عليه وسلم بنفسه وضمه. رسول الله صلى الله عليه وسلم امان رحمة للعالمين ছিলেন যে একটি কষ্টখণ্ডের কান্না শুনেও আল্লাহর রাসূল মিম্বরে থাকেননি, মিম্বর থেকে নেমে এসে জড়িয়ে ধরে এটিকে সান্ত্বনা দিয়েছেন. وخيره فاختار مرافقة النبي صلى الله عليه وسلم معه في الجنة. এবং তাকে সুসংবাদ দিয়েছেন যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে অবস্থান করবে. ولو نحن بقينا مثل ما بكى الجدع اما يضمنا رسول الله صلى الله عليه وسلم. এবার চিন্তা করে দেখুন ওই কষ্টখণ্ড যেরকম আল্লাহর রাসূলের সাথে কেঁদেছে এরকম যদি আমরা কাঁদি তাহলে আমাদের ফলাফল কি হবে. اذا ضم الجدع ما يضم انسان موحد مسلم مؤمن يقول لا اله الا الله. আল্লাহর হাবিব যদি একটি কষ্টখণ্ডকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন তাহলে একজন মুসলিম, একজন মুমিন, একজন মুওয়াহ্হিদ যে আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস রাখে সে যেন আল্লাহর, সে যদি আল্লাহর হাবিবের জন্য কাঁদে আল্লাহর রাসূলকে তাকে জড়িয়ে ধরবেন না. فحينما بكى قال له جبريل ما الذي يبكيك؟ قال النبي صلى الله عليه وسلم هذا فكره وهذا همه. قال من لأمتي بعدي يا جبريل. جبريل যখন জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জন্য কাঁদছেন, আল্লাহর হাবিব বলেছেন জিবরিল আমার মধ্যে একটাই চিন্তা যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে. فصعد جبريل الى الحق عز وجل فقال له الحق قل له يا محمد انا سترضيك في امتك. জিবরিল আল্লাহর কাছে ফিরে গিয়ে সংবাদ দেওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে দিয়ে খবর পাঠিয়েছেন يا محمد انا سنرضيك في امتك. জিবরিল তুমি গিয়ে জানিয়ে দিও আমার হাবিবকে যে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দেব. وهذا من احسانه صلى الله عليه وسلم لنا. এবং এটি আমাদের জন্য আল্লাহর হাবিবের একটি ইহসান ছিল. وحينما نزلت ايه ولسوف يعطيك ربك فترضى قال ورد في بعض الآثار أنه قال وإذا والله لا أرضى وواحد من أمتي في النار. যখন এই আয়াত নাজিল হলো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে আমার হাবিব আল্লাহ আপনাকে এত দেবেন, এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন. আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার একটি উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি সন্তুষ্ট হতে পারবো না. قال والله لا أرضى وأحد من أمتي في النار. والله يحلف النبي صلى الله عليه وسلم بذلك. رسول الله صلى الله عليه وسلم بلسن والله الله القسم أمار اكتي أمت جهنم تكا وسطا يامي سنتشت هوت بارينا. كل نبي من الأنبياء له دعوة مجابة فدعوا بها في حياتهم. أما حبيبكم محمد قال لا قد أخبيتها شفاعة لأمتي يوم القيامة. প্রত্যেক নবীকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটি বিশেষ দোয়া উপহার দিয়েছেন যে দোয়া করা মাত্র কবুল হবে. প্রত্যেক নবী দুনিয়াতে থাকা অবস্থায় সেই দোয়া করেছেন, কবুল হয়েছে. আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি এই দোয়াটি রিজার্ভ করে রেখে দিয়েছি, এই দোয়ার বদৌলতে কিয়ামতের ময়দানে আমি আমার তমাম উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত করব. خيره الحق عز وجل أن يدخل من أمته نصف أمته الجنة أو الشفاعة فأختار نبيكم الشفاعة لأنها أعم وأجل. الله تبارك وتعالى আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি অপশন দিয়েছিলেন, হয়তো আপনার অর্ধেক উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে অথবা আমি আপনাকে আনলিমিটেড শাফাতের অনুমতি দিয়ে দিলাম. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতকে বেছে নিয়েছেন কারণ আল্লাহর হাবিব শাফাতকে অধিক গুরুত্ব দান করেছেন. কাইফা মালা নুহিব্বুহু ওয়া হুয়া আহসান ইলাইনা বিআবি ওয়া উম্মি আনতা ইয়া রাসূলুল্লাহ. কিভাবে আমরা আল্লাহর হাবিবের সেই ইহসানকে স্মরণ করব না, আমাদের মা আমাদের বাবা সব কিছু ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কুরবান হয়ে যাক. بل حتى إحسانه وهو الآن في برزخه. برون أي دنيا إبن قربتي آخرة تلاو رسول الله صلى الله عليه وسلم
বর্তমানের বরযখী হায়াতেও আমাদের প্রতি অনবরত ইহসান করে চলছেন ওয়াকাদ জাআত আল হাদিস আস সহীহা আল মারওয়িয়া আন খায়র আল বারিয়া গালা তুরদ আলাইয়া আ'মালুকুম ফি মা বাযদ আল আহাদিস তুরদ আলাইয়া আ'মালুকুম ওয়া ইন ওয়াজাদতা খায়রুন হামাদতুল্লাহ وإن وجدت غير ذلك وفي رواية وإن وجدت شرا أستغفرت لكم رسول الله صلى الله عليه وسلم থেকে বর্ণিত সহিহ হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মতের আমল আমার কাছে প্রতিনিয়ত পেশ করা হয় যদি আমল ভালো হয় তাহলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি প্রশংসা করি আর যদি আমল ভালো ব্যতীত অন্য কিছু হয় অন্য রিওয়ায়াতে আছে যদি আমল খারাপ হয় তাহলে আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি ইন ওয়াজাদতু খায়র হামাদতুল্লাহ ওয়া ইন ওয়াজাদতা শাই শাররান আস্তাগফারতু লাকুম যদি আমি আমলকে ভালো দেখি তাহলে এর জন্য আল্লাহর প্রশংসা করি হামদ পাঠ করি আর যদি আমলকে ভালোর বিপরীত দেখি তাহলে ওই উম্মতের জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি فحاول يا أخي المسلم يا مؤمن أن تعرض أن تعمل الأعمال الصالحة التي ترضي وتفرح نبيك. خيال كورون ها مسلم إمان أعمال أمادر كورا وتشيد جا أعمالتي أمادر النبي صلى الله عليه وسلم كاتس بس كورا هلا تني أمادر بور خوشي هاي جان إبعم شنتوشت هاي جان إبعم جا أعمالتي أمادر حبيب كي خوشي كورا فلي. وكل عمل صالح يعرض على النبي صلى الله عليه وسلم فيحمد الله. أما إذا عمل سيء تعمله يا مسلم يعرض على النبي صلى الله عليه وسلم ثم يستغفر لك الرسول صلى الله عليه وسلم يا مسلم একবার স্মরণ করে দেখুন ভালো আমল আল্লাহর হাবিবের কাছে পৌঁছালে তিনি সন্তুষ্ট হন আর খারাপ আমল আল্লাহর হাবিবের কাছে পৌঁছালে আল্লাহর হাবিব আল্লাহর কাছে ইস্তেগফার করেন আপনার ওই খারাপ আমল আল্লাহর রাসূলকে বেজার করতে পারে فلا يليق بك ولا بنا أن نكذب أن نغش أن نقطع رحم أن نزني أن نسكر أو نرتكب أي المخالفات لأنه أعمالنا تعرض عليه ينبغي أن لا نكذب تاي هي مسلمان را أمادر كي لكم كنا عمل كلا وچيت نوي যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসন্তুষ্ট করে এবং আল্লাহর হাবিবের রূহ মুবারককে আমাদের প্রতি বেজার করে ইদা কানা সাইয়্যিদনা আবু আইয়ুব আল আনসারি হিনামা দখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عنده في البيت كان هو وام ايوب في الدعاء في الدور العلوي فكبت ماء فاخذ ابو ايوب وام ايوب يجمعون الماء حتى لا يسقط ويودي النبي صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم যখন মদিনায় হিজরত করার পরে প্রথমে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে মেহমান হলেন তখন আবু আইয়ুব এবং উনার স্ত্রী উম্মে আইয়ুব এই রকম সতর্ক থাকতেন যে একটু পানি পড়লেও তারা সেটিকে ঘেরাও করে আটকে রাখতেন যেন সেই ছিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট না দেয় إذا ما أراد أبو أيوب أن الماء حتى لا تؤدي النبي صلى الله عليه وسلم كيف أعمالنا السيئة التي تعرض على النبي صلى الله عليه وسلم كيف ما تؤدي النبي صلى الله عليه وسلم خيال كورا دیکھون أبو أيوب أنصاري رضي الله عنه ایک فوٹا پانی دیاو اللہ حبیب کے کشتو دیوا برداشت کرتن نا ہے مسلمان را আমরা কিরকম মুসলমান যে আমাদের আমল আল্লাহর হাবিবের কাছে পেশ করা হলে আল্লাহর হাবিব যদি বেজার হয়ে যান তাহলে আমরা কিরকম মুসলমান হলাম ফালানা আলহামদু আন জাআলানা মিন উম্মাত সাইয়্যিদনা মুহাম্মদ ফি জান্নাহ গালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 120 সফ 80 মিন উম্মতি ওয়া 40 মিন আল-উমাম আল-উখরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীদের মধ্যে 120টি কাতারে সারিবদ্ধ করা হবে এর মধ্যে 80 কাতার শুধু উম্মতে মুহাম্মদী দিয়ে আল্লাহ পরিপূর্ণ করবেন বাকি 40 কাতারে বাকি তাম নবীর উম্মত শরীক হয়ে যাবেন ফানাহনু শুরফনা ওয়া কুরিমনা আন আল্লাহ জাআলানা মিন উম্মাত হাদাল নবী হুম আউয়ালুল উমাম দুখুলুল জান্নাহ ওয়া আকতার আহলুল জান্নাহ মিন উম্মতিহি
আমাদেরকে আল্লাহ এই মর্যাদা দান করেছেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি দুনিয়াতে আখেরাতে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম উম্মত হিসাবে জান্নাতে প্রবেশ করব এবং জান্নাতীদের মধ্যে সবচেয়ে বেশি জান্নাতীর সংখ্যা হবে এই উম্মতের মধ্যে থেকে আম্মা ইহসানুহু লানা ইয়াউমাল কিয়ামা ফা হাদিসুশ শাফাআ আস-সাবিত ইয়াশহাদ লাহু বিযালিক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ইহসান যেটি কিয়ামতের ময়দানে সেটি হচ্ছে শাফাআত যে ব্যাপারে নির্ভরযোগ্য হাদিসে প্রমাণ আমাদের কাছে রয়েছে حينما يشتد الكرب بالناس فيلجؤون الى ادم يا ادم توجه لنا الى الله عز وجل يقول لا ان الله غضب غضبا لم يغضب مثله ابدا মানুষ যখন হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে এবং সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের কাছে যাবে এবং বলবে হে আদম আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন আদম আলাইহিস সালাম মানা করবেন তিনি করতে চাইবেন না বলবেন আমি আল্লাহ তাবারাকা ও তাআলাকে আজ এত রাগান্বিত অবস্থায় পেয়েছি এর আগে আমার রব তাবারাকা ও তাআলাকে কখনো এত রাগান্বিত হতে আমি দেখিনি ফাদা ইয়াযহাবুন নাস ইলা কুল্লি নবী মিনাল আমবিয়া ওয়ায়তায়রু কুল্লুহুম ان الله عز وجل غضب غضبا لم يغضب مثله ابدا وكل نبي يقول لست لها لست لها لست لها মানুষ আদম আলাইহিস সালামের পরে একে একে তাম নবীদের কাছে যাবে সবার কাছে সুপারিশের জন্য চাইবে কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে চাইবেন না বলবেন আমরা আল্লাহকে এরকম রাগান্বিত অবস্থায় আর কখনো পাই নাই প্রত্যেক নবী বলবেন লাস্ট লাহা এটি আমার কাজ নয় আমি এই কাজের জন্য নিয়োজিত নই الا واحد কেবল একজন ব্যতীত هو حبيبكم محمد তিনি আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম هو نبيكم محمد তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম هو صفيكم محمد তিনি সফি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول انا لها তিনি বলবেন আমি এই শাফাআতের কাজের জন্য নিয়োজিত فيذهب الى الحق عز وجل ويسجد ويسجد تحت العرش رسول الله صلى الله عليه وسلم শাফাআতের এই আরজি নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে গিয়ে আরশের সামনে সিজদায় পতিত হয়ে যাবেন تامل في تلك الساعه يقول ايلهمني الله عز وجل هو النبي يقول ايلهمني الله عز وجل محامد لم احمده بها في الدنيا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিজদায় পতিত হয়ে তিনি সেদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই রকম প্রশংসা করবেন যেরকম প্রশংসা এখনো পর্যন্ত উনাকে শিখিয়ে দেওয়া হয় নাই সেই দিনের জন্য খাসভাবে শিখিয়ে দেওয়া হবে মা হুয়া তালাবুহু ফি তিলকাল লাহজা উম্মাতু ফায়াকুল ইয়া রব উম্মতি উম্মতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় কি চাহিদা থাকবে একটাই থাকবে সেটি হচ্ছে ইয়া রব্বি উম্মতি উম্মতি হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আল আম্বিয়া কুল্লুহুম ইয়াকুলু ইয়া ইন্নাল্লাহ ইয়াগযাব গযাবান লাম ইয়াগযাব বা'দ ক্বাবলাহু মিছল যালিক প্রত্যেক নবী যখন সেদিন বলবেন যে আমরা আল্লাহকে এত রাগান্বিত অবস্থা আজকে পেয়েছি এর আগে কখনো আল্লাহকে এত রাগান্বিত অবস্থায় পাই নাই ولكن تأمل خطاب الحق عز وجل لحبيبه محمد অতছো আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রাগের মধ্যে সেই রাগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়ে হাজির হবে উম্মতের জন্য ইয়াকুল ইয়া মুহাম্মদ ارفع راسك আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বলবেন হে মুহাম্মদ আপনার মাথা মুবারক উত্তোলন করুন কুল ইসমা লাক আপনি বলুন আপনার প্রত্যেকটি কথা আজ শোনা হবে সাল তুতা আপনি চান আপনার প্রত্যেকটি চাওয়া আজকে পূর্ণ করা হবে ইশফা তুশফা আপনি শাফাত করুন যার জন্য শাফাত করবেন আল্লাহ আজকে আপনার শাফাতকে কবুল করে নেবেন তাআমাল 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 লিদ্দাত আল খিতাব আল মাওলা আযজা ওয়া জাল্লা হাবিব মুহাম্মদ ফি তিলকা আস-সাআ ইয়াকুল লাহ يا محمد انت ارفع ارفع راسك ارفع راسك وقل يسمع لك وسل تعطى اشفع تشفع يا محمد
কিয়ামতের দিনের অবস্থার বিপরীতে গিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে বলবেন হে মুহাম্মদ আপনার মাথা উত্তোলন করুন আপনি বলুন শোনা হবে চান দেওয়া হবে এবং আপনি শাফাআত করুন আজ আপনার প্রত্যেকটি শাফাআত কবুল করা হবে ফায়াকুল ইয়া রব উম্মতি উম্মতি ইয়া রব ফায়াকুল আল হক আযজা ওয়া জাল আখরুজু মান ফি কলবিহি মিথকাল শা'রাতিন মিনাল ঈমান তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে বলবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যান এবং জাহান্নাম থেকে আপনার উম্মতের মধ্যে যার মধ্যে বিন্দুমাত্র পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে আপনি বের করে নিয়ে আসুন فيخرجون ويدخلهم الحبيب صلى الله عليه وسلم الى الجنه الله الحبيب جابن উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন كل الانبياء في الجنه প্রত্যেক নবী জান্নাতেই থাকবেন لكن نبيكم محمد ايضا يسمع انين يعذب من امته في النار কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থেকেও তার অসহায় উম্মতের চিৎকার জাহান্নাম থেকে তার অসহায় উম্মতের বেঁচে আসা চিৎকারকে শুনতে পাবেন فيرجع الى الحق عز وجل ويسجد فيقول له الحق ايضا يا محمد ارفع راسك قل يسمع لك سل تعطى اشفع تشفع الله الحبيب যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এর পরেও কিছু মানুষ বাকি রয়ে যাবে আল্লাহর নবী আবার এসে সিজদায় পড়বেন আল্লাহ তাবারাকা ও তাআলা আবার বলবেন হে মুহাম্মদ আপনার মাথা উত্তোলন করুন চান আপনার কি চাওয়ার আছে আল্লাহর নবী বলবেন আল্লাহ আরো কিছু মানুষ জাহান্নামে রয়ে গেছে আল্লাহ তাবারাকা ও তাআলা বলবেন যান যা বাকি রয়ে গেছে ওদেরকেও বের করে নিয়ে আসুন ফায়াকুল উম্মতি উম্মতি ইয়া রব উম্মতি উম্মতি ইয়া রব আল্লাহর হাবিব সিজদায় পতিত হয়ে বলবেন হে আমার রব আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত فيقول الحق عز وجل اخرجوا من كان في قلبه مثقال ذره او خردل من ايمان الله تبارك وتعالى বলবেন জান যার অন্তরে সরিষার দানা পরিমাণ বা তার চেয়েও কম ঈমান রয়েছে তাকে ও জাহান্নাম থেকে মুক্ত করে আপনি জান্নাতে প্রবেশ করিয়ে দিন فيخرجهم الحق عز وجل ويدخلهم النبي صلى الله عليه وسلم الى الجنه الله الحبيب جابن এবং ওই অতি সামান্য থেকে সামান্য ইমানদারদেরকেও জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন وايضا هو في الجنه يسمع انين ناس من امته يعذبوا এরপরে জান্নাতে এসে আল্লাহর হাবিব আবার শুনতে পাবেন জাহান্নাম থেকে ভেসে আসা তার অসহায় উম্মতের ক্রন্দন هل يرتاح النبي صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم কি কোন পদক্ষেপ নেবেন لا النبي صلى الله عليه وسلم ما يريد احد من امته في النار رسول الله صلى الله عليه وسلم ওনার একটি উম্মতকে জাহান্নামে থাকতে বরদাস্ত করবেন না تامل رحمته الحبيب بنا تامل رحمه الحبيب بنا واحسانه الينا আল্লাহর হাবিবের এই দয়ার অবস্থাটা আপনি একবার চিন্তা করে দেখুন আল্লাহর হাবিবের কি রকম মহব্বত আমাদের জন্য ফায়াসজুদ আস-সাইদা আস-সালিসা ফায়াকুলু লাহু আল-হক ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল ইসমা লাক ওয়া সুল তু'তা ওয়া ইশফা তুশফা আল্লাহর হাবিব আবার সিজদায় পতিত হবেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আবার ডেকে বলবেন হে মুহাম্মদ আপনার মাথা উত্তোলন করুন আপনি চান দেওয়া হবে আপনি শাফাআত করুন আপনার শাফাআতকে আজকে গ্রহণ করা হবে ফায়াকুল আল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি ইয়া রব আল্লাহর হাবিব তখন বলবেন হে আমার রব আমার আরো কিছু উম্মত আরো কিছু উম্মত ওয়া ইখরিজহুম আল্লাহ আযজা ওয়া জাল ওয়া ইদখিলহুম আল জান্নাহ এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাহান্নাম থেকে এদেরকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন ওয়া কাযালিকা আস-সাইদা আল-থালিসা ওয়া আর-রাবিআ ফি কুল্লি মাররা ইয়াউদু ইলা আল-হক আযজা ওয়া জাল ওয়া ইয়াসজুদ ওয়া ইয়াকুলু লাহু আল-হক আযজা ওয়া জাল ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল ইয়াসমা লাক ওয়া সাল তু'তা ওয়া ইশফা তুশফা একইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ এবং পঞ্চমবার ফিরে ফিরে এসে সিজদা করবেন এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেকবার বলবেন
হে মুহাম্মদ আপনার মাথা উত্তোলন করুন আপনি চান দেওয়া হবে বলুন শোনা হবে সাফাত করুন আপনার সাফাত কবুল করা হবে ও ফি সাইদ আর রাবিআ ইয়াকুল ইয়া রব আতাদাল্লি ফি মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ এমন কি সর্বশেষ সেজদায় সেই সকল মানুষের কথা উচ্চারণ করা হবে যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছিল فيقول الحق عز وجل وعزتي وجلالي وكبريائي وعظمتي الله تبارك وتعالى বলবেন কসম আমার বড়ত্ব আমার মহানুভবত্ব আমার ইজ্জত এবং আমার জালালের শপথ لأخرجن منها من قال لا إله إلا الله হে আমার হাবিব যে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকেও আপনি জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ عظموا في قلوبكم محبة الحبيب صلى الله عليه وسلم لا إله إلا الله أتي ذكروا في كتاب مجمع الأحباب أي لا إله إلا الله رسول الله صلى الله عليه وسلم محبة كي glorify كوري ذكر في كتاب مجمع الأحباب في الجزء الثاني أن رجل من بني إسرائيل عاش 200 عام وكان عاصيا وحينما مات رموه قبيلته في القمامة بني إسرائيل এক ব্যক্তির কাহিনী বয়ান করা হচ্ছে যে ব্যক্তি 200 বছর বেঁচে ছিল সে অত্যন্ত পাপী একজন ব্যক্তি ছিল فقال الله عز وجل لسيدنا موسى عليه وعلى نبينا افضل الصلاة والسلام اذهب وصلي عليه তাকে দাফন করার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন হে মূসা আপনি যান এবং তার জানাজা আদায় করুন فاستغرب سيدنا موسى قال يا رب هذا عصاك 200 سنه মূসা আলাইহিস সালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে বললেন হে আল্লাহ এই ব্যক্তি 200 বছর পুরো পাপের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল قال نعم يا موسى ولكن حينما يفتح التوراة وينظر إلى اسم محمد يقبل هذا الاسم ويضعه بين عينيه الله تبارك وتعالى بل بن هي موسى যদিও এই ব্যক্তি পাপী ছিল কিন্তু যখন সে তাওরাত কিতাব খুলতো এবং এখানে নামে মোহাম্মদ দেখতে পেত ওই ব্যক্তির সাথে সাথে চুম্বন করত এবং তার মুখমণ্ডলের সামনে ওই নাম ধরত قال قال ويصلي عليه يعني على النبي صلى الله عليه وسلم ويصلي عليه قال فشكرت ذلك فشكرت له ذلك الحق يقول وغفرت له وأدخلته الجنة وجوزته 70 من الحور ويصلي على النبي إذا رأى اسم النبي يصلي عليه فقال এবং এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আসার পরে আল্লাহর হাবিবের নামের প্রতি সালাত সালাম পাঠ করত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গুনাহগার হওয়া সত্ত্বেও ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন এবং জান্নাতের নিয়ামত স্বরূপ তাকে হুর দান করলেন হাযা লান্নাহু ক্বাব্বালা ওয়া সাল্লা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গফারাল্লাহু লাহু যুনুবুহু 200 সানা এই হচ্ছে সেই ব্যক্তির উদাহরণ যে 200 বছর পাপের মধ্যে ডুবন্ত অবস্থায় ছিল আর শুধু আল্লাহর হাবিবের নাম মুবারকের ইজ্জতের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার গুনাহকে মাফ করে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন ওয়া কাইফা নাহনু ফি হাদাল ইস্তিমা আল্লাযী নযকুরু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সীরাতুহু ওয়া নুসাল্লি আলাইহি আলা ইগফিরুল্লাহ আযজা ওয়া জাল্লানা যুনুবানা আর আমরা যারা এই এত বড় মাহফিলে শরীক হয়েছি আল্লাহর হাবিবের নামের খাতিরে আমরা যারা আল্লাহর হাবিবকে মহব্বতের দাবি করি আমরা কি আশা করি না যে এখানে শরীক হওয়ার ফলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জীবনের তাম গুনাহকে মাফ করে দেবেন
ورد في الأحاديث الصحيحة ما اجتمع قوم يذكرون الله عز وجل إلا نادى مناديا من السماء قوموا لقد غفر الله ذنوبكم وبدل سيئاتكم إلى حسنات. এভাবে হাদিসের মধ্যে রয়েছে কোন মানুষ যখন মানুষের মধ্যে কোন জাতি যখন আল্লাহ তাবারাকা ও তাআলার ইয়াদে এক জায়গায় উপস্থিত হয় তখন দেখে বলা হয় এই সকল মানুষের কথা এই সকল মানুষের মর্যাদার কথা বলা হয় এবং বলা হয় এই সকল সব মানুষকে আল্লাহ তাবারাকা ও তাআলা ক্ষমা করে দিয়েছেন ওয়াহাদিহি উম্মা معهودة من النبي صلى الله عليه وسلم أنهم قلنا يدخلون الجنة 70,000 بدون حساب 70,000 এবং এই হচ্ছে সেই উম্মত যাদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহর নবী বলেছেন এই উম্মতের মধ্যে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ ইজআলনা মিনহুম আল্লাহ আমাদেরকে এর অন্তর্ভুক্ত করে দাও الله يجعلنا من الذين من السبعون الألف الذين يدخلون الجنة بدون حساب ولا عذاب. الله أمدرك شيء شطور هزار الأنطر بكت كرداو. جادرك تومي بنا حساب ابن بنا عذاب جنة بروبس كلاب. نحن الدعاء في هذا الجمع المبارك لابد يكون أحد من الصالحين فإذا كان أحد من الصالحين استجاب الله عز وجل للحاضرين كلهم فأدعوا ربكم أن نكون من هؤلاء السبعون الألف الذين يدخلون الجنة بغير حساب ولا عذاب امرا جنو مننا كوري جاي محفل شريك هو نكار بندر اي شدو اي دعات شامل هو بي برون اتا امرا آسا كوري جاي نكار در ساتة ساتة ادام بدكار راو شئي شتور هزار رنطر بكتو هاي اي محفل جرا امرا شريك هو اتھی شئي شتور هزار رنطر بكتو هاي بنا حساب بنا عذاب اللہ جنة پروبش کرو قال النبي صلى الله عليه وسلم وعدني أن يدخل من أمتي 70,000 في الجنة بدون حساب ولا عذاب ومع كل 70,000 ثم حتى الله عز وجل 3 حتيات الله الحبيب صلى الله عليه وسلم بلتن الله تبارك وتعالى أماك وعدا ديتن যে আমার উম্মতের মধ্য থেকে 70,000 মানুষকে আল্লাহ বিনা হিসাব এবং বিনা আযাবে জান্নাতে প্রবেশ করাবেন শুধু তাই নয় সেই 70,000 এর মধ্যে প্রত্যেক এক এক ব্যক্তির সাথে আরো 70,000 করে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন আকতুরু মিনাস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলু কুলুবাকুম মাহাব্বাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অধিক হারে আল্লাহর হাবিবের প্রতি দুরুদ সালাম পাঠ করব ইদা হাল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুলুবিনা তানাওয়ারা হাদাল কলব ইদা দখলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কলব তানাওয়ারা হাদাল কলব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর হাবিবের নাম মুবারক যখন আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করে আমাদের অন্তর নূরে নূরান্বিত হয়ে যায় أما سمعت حديث أنس رضي الله عنه حينما قال حينما دخل النبي صلى الله عليه وسلم المدينة أضاء كل شيء فيها أنس بن مالك رضي الله عنه تكبرنته رسول الله صلى الله عليه وسلم جخون كنو جاگا پروبس کرتن شئی جاگا اجول نوراني آبھائي پوربنن ہو جاتو أضاء كل شيء أحجار أضاءت أشجار أضاءت كل شيء فإذا دخل قلبك لابد أن يضيء هذا القلب الله الحبيب علوي الله الحبيب نوري غاتس بطور شب جورا بدرت جهتو نورر جوتيتي بيتشوريتو هاي نورا نوران هاي جهتو تهو يتنتا كورا دخون الله الحبيب صلى الله عليه وسلم نام مبارك ভালোবাসা মহব্বত যখন আমাদের কলবে প্রবেশ করবে আমাদের কলব কি নূরান্বিত হবে না كان هناك رجل من الصحابة اسمه أسيد إذا دخل أي بيت مظلم أضاء ذلك البيت بلا رسول الله صلى الله عليه وسلم যখন কোন গৃহে প্রবেশ করতেন সেই গৃহ নূরে নূরান্বিত হয়ে যেত ذكر ذلك في كتاب كنز الأعمال كنز العمال العمال في الجزء 13 أن هذا أسيد أسلم يوم الفتح
وحينما أسلم وضع النبي صلى الله عليه وسلم ومسح النبي صلى الله عليه وسلم وجهه ووضع يده على صدره. أسلم يوم الفتح، مسح النبي صلى الله عليه وسلم على وجهه ووضع النبي صلى الله عليه وسلم يده على صدره، فأصبح هذا الشخص إذا دخل بيت مظلم أضيء هذا البيت. এক ব্যক্তির ব্যাপারে কানজুলুম মালের মধ্যে হাদিস বর্ণনা করা হয়েছে, যে ব্যক্তি ইসলাম কবুল করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মাথা, কপাল, উনার বুকে হাত বুলিয়ে দিয়েছিলেন, ওই ব্যক্তির মধ্যে একটু নূর চলে এসেছিল। তিনিও যখন একটি অন্ধকার গৃহে প্রবেশ করতেন, সেই গৃহ আল্লাহর হাবিবের স্পর্শের কারণে তার শরীর থেকে বিচ্ছুরিত আলোয় আলোকিত হয়ে যেত। ونختم كلامنا اذا اردت من يحميك في هذه الأيام من الفتن تعلق بالحبيب صلى الله عليه وسلم. أمرا أمادير كتا شخص كرتة چاي اي كتا دي دارا اي مرجد لاب كرتة چان ترى الله الحبيب شد تعلق برد كرون. اجعل النبي صلى الله عليه وسلم في قلبك. اپنا قلب المدى الله الحبيب صلى الله عليه وسلم كي انبوب كرون. وإذا حل النبي صلى الله عليه وسلم في قلبك وهو يحميك من الفتن. এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো কলবের মধ্যে থাকবেন তখন সে ফিতনা থেকে মুক্ত হয়ে যাবে। ফিল হাদিস আত-তাওয়িল আন আদ-দাজ্জাল, দাজ্জাল সংক্রান্ত একটি লম্বা হাদিসের মধ্যে রয়েছে। আতআমাল কওল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনামা ক্বাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলতে গিয়ে যখন বলেছেন, আন ইয়াখরুজ ইয়ানি আদ-দাজ্জাল আন ইয়াখরুজ ওয়া আনা ফীকুম فانا حجيجه دونكم. الله النبي বলেছেন, হে আমার উম্মত, যদি আমি থাকা অবস্থায় দাজ্জাল বের হয় তাহলে তোমাদের কিছু করা লাগবে না, তোমাদের পক্ষ থেকে আমি তার মোকাবেলা করতে পারবো। وان يخرج ولست فيكم فامرؤوا حجيج نفسه. আর যদি সে বের হয় দুনিয়াতে আর আমি না থাকি তাইলে তোমরা প্রত্যেকই যার যার জিম্মাদার। طيب الدجال يخرج آخر الزمان، النبي صلى الله عليه وسلم يقول وأن يخرج وأنا فيكم. এবার চিন্তা করে দেখুন, দাজ্জাল তো বের হবে আখেরি জামানায়, অথচ আল্লাহর রাসূল কিভাবে বললেন যে দাজ্জাল যদি বের হয় আর আমি তোমাদের মধ্যে থাকি। তাআমাল কালামু ওয়ানা ফীকুম আই ফি কুলুবকুম, আল্লাহর হাবিবের উদ্দেশ্য ছিল আসলে এটি বোঝানো যে আখেরি জামানাই হোক যখন দাজ্জাল বের হবে আর আমি যদি তোমাদের কলবের মধ্যে থাকি। اذا خرج وانا داخل قلوبكم فانا حجيج اي انا ادافع عنكم. আর যদি দাজ্জাল বের হয় যখনই বের হোক না কেন, আমি যদি তোমাদের কলবের মধ্যে থাকি তাহলে তোমার পক্ষ থেকে আমি দাজ্জালের মোকাবেলা করে নেব এবং দাজ্জালের ফিতনা থেকে তোমাকে রক্ষা করব। نعرى رسالة عشق رسول الله سلسلة فلطلي سلسلة بدر فوري. فإذا خرج الدجال وأنا به تحبونني وتعظمونني أنا أدافع عنكم وأنا أحميكم من الفتن. আর দাজ্জাল যদি বের হয় যখনই বের হোক, যদি আমি তোমার কলবের মধ্যে থাকি, আমার মহব্বত তোমার কলবের মধ্যে থাকে, আমার ইত্তেবা থাকে, তাহলে আমি এই ফিতনা থেকে আঁকড়ে ধরে তোমাকে রক্ষা করে ফেলবো। সিরু আলা হাদাল মানহাজ, মানহাজ আত-তাআল্লুক বিল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইরতিবাত বিস সাহাবা ওয়া আলে বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুসলমানরা, সেই পথে এগিয়ে চলুন, আল্লাহর হাবিবের মহব্বতের পথে, তাহলে যাবতীয় ফিতনা থেকে আল্লাহর হাবিবের মহব্বত আপনাকে বাঁচিয়ে দেবে। আল্লাহর হাবিবের মহব্বত অর্জন করুন, সাহাবা কেরামের ইত্তেবা করুন। ওয়া তাআল্লাকু বিমাশায়িখুকুম বিমাশায়িখুকুম ওয়াল তাজিমু আওয়ামিরহুম, تعلقوا بالمشايخ والتزموا بالأوامر. এবং অনুসরণ করুন সেই সকল মানুষের যারা আল্লাহর হাবিবের সাথে তাআল্লুক রেখেছেন এবং এই পথে চলে গেছেন। حينما في غزوة الخندق حينما النبي صلى الله عليه وسلم أشار لهم بحفر الخندق وأخذ الصحابة يحفرون ف
فوجدوا صخرة كبيرة খন্দকের যুদ্ধ সময় যখন পরিখা খনন করা হচ্ছে তখন সাহাবীরা একটি বড় পাথর পেয়ে গেলেন খন্দক খোদাই করার সময় فهل اخذوا بارائهم بعضهم ما قال نحفر خلف الخندق الصخره او نحفر من امام الصخره এবং সাহাবীদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গেল এই বিশাল পাথর নিয়ে কি করব কেউ বললেন পাথরের এই দিক থেকে খন্দক খনন করে যাব কেউ বললেন না ওই দিক থেকে খন্দক খনন করে যাব قالوا لا نرجع لنبينا نرجع لصاحب الامر بذلك এবং সাহাবা کرام সিদ্ধান্ত নিলেন যে কি করব সেটি সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব এবং বিষয়টি জানাব وهنا نفهم أن أمورنا يجب أن نشاور فيها مشايخنا وعلماؤنا كما كان الصحابة يشاورون النبي صلى الله عليه وسلم এবং এখন আমাদেরকে প্রয়োজন হচ্ছে এই রকম যে কোনো জটিল মাসাইল যখন জীবন চলার পথে আমাদের সামনে আসবে তখন আমরা সেই সকল উলামায়ে কেরামের সান্নিধ্য হাসিল করব তাদেরকে জিজ্ঞেস করব যারা আল্লাহর হাবিবের এই মানহাজের উপর অবিচল আছেন এবং অবিচল ছিলেন كم نحن سعداء بالاجتماع معكم এবং শেখ খুশি হয়েছেন আপনাদেরকে দেখে যে আপনারা এই পথে অবিচল অবস্থায় আছেন تركنا مكة المكرمة الذي فيها الحسنة بمية ألف এবং তিনি মক্কা মুকাররমা ছেড়ে এসেছেন যে মক্কা মুকাররমা এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় وقصدنا نزوركم ونزوركم ونزور ابناء الشيخ عبد اللطيف এবং তিনি এখানে এসেছেন আপনাদের মধ্যে এবং আল্লামা আব্দুল লতিফ ফুলতলি এবং ওনার সন্তান তুলাবা মুরিদিন মুহিব্বিনদের মধ্যে نسأل الله عز وجل أن يجعل قبره روضة من رياض الجنة الله تبارك وتعالى এই বাগানকে রওজাতু মিন রিয়াদিল জান্নাহ বানিয়ে দেন ويسكنه أعلى فريس الجنان ويسكنه أعلى فراديس الجنان এবং সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের তার কবরকে জান্নাত বানিয়ে দেন এবং তার কবরের মধ্যে নূর সৃষ্টি করে দেন ওয়া বারিক আল্লাহুম্মা ফি আবনাহু এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সন্তানদেরকে বরকত দান করেন ওয়া ফি তুল্লাবহু এবং তার ছাত্রদেরকে ওয়া ফি মুহিব্বিনহু এবং তার মুহিবদেরকে আল্লাহুম্মা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ بارك لنا في هذا الاجتماع آمين واغفر لنا ذنوبنا آمين واستر لنا عيوبنا آمين وفرج عنا كرباتنا آمين واقضي لنا حاجاتنا آمين اللهم ارحم أمة سيدنا محمد آمين وفرج عن أمة سيدنا محمد آمين وارفع الكرب عن أمة سيدنا محمد آمين اللهم اشف مرضاهم وعاف ما عنا فيه على الصيام والقيام آمين. اللهم وحد كلمة المسلمين آمين. اجمع شمل المسلمين آمين. اللهم انصرهم على من عاداهم آمين. يا أرحم الراحمين يا أرحم الراحمين اثبتوا على هذا المنهج آمين. اثبتوا على هذا المنهج وعلى هذه الطريقة وتمسكوا بها এবং শেখ আপনাদেরকে বলেছেন আপনারা এই তরিকা এই মানহাজ ধরে রাখবেন এবং এই মানহাজের উপর মৃত্যু পর্যন্ত সাবিত কদম থাকবেন আপনারা রাজি আছেন কিনা জাযাকাল্লাহ জাযাকাল্লাহ Thank you.